কলগেট এইসব রাখা আছে, টুকটাক হ্যান্ড ওয়াশ। যেহেতু আমরা এখানে খুব একটা থাকা হয় না, তো সেই জন্য খুব যে ভালো সুন্দর করে গুছিয়ে রাখতে পেরেছি এটা নয়। আর এখানে রেখেছি আমার ওয়াশিং মেশিন, তো সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন এটা, তো এখানে রাখা আছে। আর এই হচ্ছে আমার ওয়াশরুম, দাঁড়ো। এই হচ্ছে আমার ওয়াশরুম, ভেতরে একটা কমোড আছে, খুব যে এ হেভি কিছু তা নয়, শার্টওয়াল লাগানো আছে, যে উপরে শার্টওয়াল লাগানো আছে, এই জানলা আছে, তবে সেই জানলাটা খুব একটা কাজের নয়, কারণ এই দেখো এদিকে যেহেতু এই যে এদিকে যেহেতু একটা ফ্ল্যাট উঠছে, সেই জন্য জানলাটা একদম পুরো এদিকটা পুরো অন্ধকার মতো হয়ে গেছে, তো কিছু করার নেই। আর এখানে আমার গ্যাস ওভেন, এই হচ্ছে আমার একটা টুকটাক র্যাক আছে, যার মধ্যে এই টুকটাক ওপরে দাঁড়িয়ে আছে মশলাপাতির কিছু কৌটো, তেল টেল এসব আছে। আর এই র্যাকটাতে আমার কিছু কাপ টাপ কাপ বাগেরা এইসব রাখা আছে, এখানে কিছু চামচ টামচ রেখেছি যেটা রান্না করতে সবসময় দরকার হয়। এই হচ্ছে আমার গ্যাস ওভেন, থ্রি বার্নার গ্যাস ওভেন। আর এই হচ্ছে আমার মাইক্রো ওভেন, তো মাইক্রো ওভেনের ওপরে ওটা রাখা আছে, কিন্তু মাইক্রো ওভেন চলাকালীন ওটা চালানো হয় না, কারণ যেহেতু একটা ইলেকট্রিক জিনিসের ওপরে একটা রাখা যায় না, তো তবুও আমার স্পেস যেহেতু কম সেই জন্য ওর ওপরে আপাতত রেখে দিয়েছি, যখন ইউজ করি তখন নিচে নামি ইউজ করি। আর এখানে টুকটাক আমার কিছু বাসনপত্র আছে, আর এর ভিতরে যেগুলো আছে এগুলো কভার করা আছে। এর ভেতরে আমি কিছু আমার নিত্যকার যেগুলো মশলাপাতি দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখতে হয়, বিভিন্ন কৌটো কাউটি বিস্কুট মুড়ি এটা সেটা সব কিছু যেগুলো রাখতে হয় সেগুলো রেখেছি। আর এখানে আমার এই রোজগার বাসনপত্র, এখানে আছে চালের ড্রাম, আর এই হচ্ছে আমার জলের জায়গা, জল আমাদের এখানে জলটা কিনে খেতে হয়, তো সেই জন্য এই ব্যবস্থা এটা এইভাবে রেখেছি। তো এই হচ্ছে আমার একদম ছোট্ট খাটো সিম্পল একটা রান্নাঘর, তো যেখানে আমি মানে রোজ থাকলে কি বলতো প্রতিদিন থাকলে একটা আলো আলাদা করে সুন্দর করে গোছানো যায়, কিন্তু যেহেতু থাকি না খুব একটা ভালো করে করে যে গোছানো হয় তা না। তো চলো তোমার রান্নাঘরে একটা সিনেমেটিক শট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
ডাইনিং এর দুটোই এখানে একটা একটা রুম, এই রুমটা বেশি বড়ই, মোটামুটি স্ট্যান্ডার্ড রুম। তো এখানে দেখো এখানে আমার রাখা আছে ফ্রিজ, ফ্রিজ রেখেছি 190 লিটারের একটা ফ্রিজ রাখা আছে, আর এর উপরে একটু ফুলদানি টানি যা দিয়ে একটুখানি গোছানো আছে, আর এ পাশে রেখেছি আমার শোকেস। তো যার মধ্যে ডেলি কার যেগুলো জামা কাপড় থাকে সেগুলো রাখা থাকে এর ভিতরে, এই যে ডেলি ওয়্যার যেগুলো থাকে তো সেইগুলোই আমি এই ভিতরে রেখে দিয়েছি। আর এখানে টুকটাক কিছু আমার ওই পারফিউম টারফিউম এটা সেটা ক্রিম ক্রিম, এখানে দেখতে পাচ্ছি যেহেতু শীতকাল তো সেই জন্য এগুলো ছাড়া আমাদের দিন চলবে না, তো সেই জন্য এখানে নিভিয়ার বডি লোশন, নিভিয়ার নিভিয়া সব সব রাখা আছে। আর সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার এই সিংহাসনটা, কিন্তু সিংহাসনটা একদমই অর্গানাইজ করা নেই, এখানে পুজো টুজো খুব একটা দেওয়া হয় তা না, আমার যখন আসি তখন টুকটাক দিই, সেই জন্য সিংহাসনটা একদম অর্গানাইজ করা নেই। আমার ও বাড়িতে যেহেতু ঠাকুর রয়েছে তোমরা সবাই জানো যারা আমার ব্লগ দেখো, তো ওইখানে ওইটা রয়েছে সিংহাসনটা, যখন আমি এখান থেকে চলে যাবো তখন আমার নিয়ে চলে যাবো। আর সিংহাসনটা একদমই ডিসকালার হয়ে গেছে, এটাকে একটু পালিশ করতে হবে, তো সিংহাসনটা এখন এই অবস্থাতেই আছে, খুব একটা কিছু করার নেই। তো এই ঘরটাতে সেরকম কোনো জিনিসপত্র নেই আমার, টুকটাক এই কটাই জিনিস আছে আর সেরকম কিছু নেই। তো এই ঘরটার একটা সিনেমেটিক শট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, টোটাল মার্বেল করা। তো দেখতে পাচ্ছ এরকম ব্যালকনিটা,
যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। আর হ্যাঁ, অবশ্যই বলবো যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছো তারা অবশ্যই চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি চ্যানেলটাকে ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, আমার পাশে থেকো। তো চলো আজকের মতো টাটা বাবাই, আর অবশ্যই রুম ট্যুরটা কেমন হয়েছে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো টাটা বাবাই।